হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে তিল সর্ষা পুঁইশাক রেসিপি শেয়ার করব। পুঁইশাক তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি। একবার এভাবে তিল আর সর্ষে বাটা দিয়ে পুঁইশাক খেয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক তিল সর্ষে পুঁইশাক রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যান সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা সামান্য ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা থেকে ভালো গন্ধ বেরোতে শুরু হলেই এর মধ্যে আমরা দিয়ে দেব 2 মুঠো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োকে এবার হালকাভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটা। এখানে এখন আমি পাতা ব্যবহার করছি না, কেবলমাত্র ডাঁটাগুলোই ব্যবহার করছি। এবার ডাঁটা আর কুমড়োগুলোকে আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কুমড়ো আর পুঁইশাকের ডাঁটাগুলোকে সাঁতলে নিতে হবে। এই দেখো, খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কুমড়ো আর পুঁইশাকের ডাঁটাগুলোকে ভালো করে সাঁতলে নিলাম। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। ডাটাগুলো সামান্য সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, দেখো ডাটাগুলো আর কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবারও সামান্য নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলোকে। প্রথমেই পুঁই শাকগুলো দিলে শাকগুলো পুরো নরম হয়ে যাবে, তাহলে এই তিল সর্ষে পুঁইশাকের যে টেস্ট সেটা একদম নষ্ট হয়ে যাবে। তাই পাতাগুলোকে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার পরেই এইভাবে দিতে হবে। এবার শাকগুলোকে অন্যান্য উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কুমড়ো পুঁইশাক আর পুঁইশাকের ডাঁটাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সাঁতলে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন সাদা তেল, 2 কাঁচা লঙ্কা আর নিয়েছি 1.5 টিস্পুন কালো সর্ষে। এগুলোকে খুব স্মুথভাবে বেটে নেব। আবারও শাকগুলোকে সামান্য নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, তিল আর লঙ্কার পেস্ট। সামান্য নুন দিয়ে আমি সর্ষে, তিল আর লঙ্কাগুলোকে বেটে নিয়েছি। এই সর্ষে, তিল, লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবারও পুঁইশাকগুলোকে নেড়ে চেড়ে সাঁতলে নিচ্ছি। শাক যতভাবে ভালো করে সাঁতলানো হবে এর টেস্ট কিন্তু ততই ভালো হবে। ভালো করে শাক সাঁতলানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি জল। এবার এই শাকগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, ডাঁটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রোস্টেড তিল। চিনি আর তিল ভালো করে এবার সবজির সাথে মিশিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু চিনি ব্যবহার করলে কিন্তু এর স্বাদ খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবে
সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। এই সবজিটা একটু শুকনো শুকনো হবে বলে এর জল পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল তিল সর্ষে পুঁই শাক রেসিপি। আশা করছি তোমাদের কাছে এই নতুনত্ব রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই।